বাঙালি নারীরা উৎসাহিত হয় এবং আত্মবিশ্বাস খুঁজে পায় এমনই নারী ওয়াসফিয়া নাজরীনের সাম্প্রতিক মিশন হচ্ছে বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি পাহাড়ের চূড়ায় আরোহণ করা। তার এই দুঃসাহসী অভিযাত্রা সফল করতে ফান্ড রাইজিং ফর ওয়াসফিয়া শীর্ষক চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়েছে। রবিবার পূর্ব লন্ডনে ওয়াটার লিলিতে এই ডিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের সিও সাবরিনা হোসেন, ডিরেক্টর মুস্তাফা সারওয়ার, এনটিভি উপদেষ্টা নাজনীন হোসেন, এটিএন বাংলা ইউকের পরিচালক হাফিজ আলম বক্স, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স জাকির খান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টর আতিক রহমান চিশতি, জিএমজি এয়ার কার্গো কর্ণধার মনির আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সেলিব্রিটি শেফ টমি মিয়ার তত্ত্বাবধানে ও মোস্তাক বাবুলের সমন্বয়ে অনুষ্ঠান জুড়ে ছিল ওয়াসফিয়া নাজরীনের এভারেস্ট জয়ের উপর ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা। 2013 সালে ওয়াসফিয়া জয় করেছেন অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন, জয় করেছেন আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত। এখন সে উত্তর আমেরিকার মাউন্ট ম্যাককিনলি জয় করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, আর সেজন্যই ওয়াসফিয়া নাজরীনের দুঃসাহসী অভিযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে এই ফান্ড রাইজিং ইভেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে টমি মিয়ার রেসিপির রান্না করা খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সঞ্জয় দে, রুশনারা মণি ছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপন চৌধুরী। এই ফান্ড রাইজিংয়ে দেশপ্রেমিক প্রবাসীদের অভূতপূর্ব সাড়া পেয়ে ওয়াসফিয়া এবার জয় করতে যাচ্ছেন নর্থ আমেরিকার মাউন্ট ম্যাককিনলে। 2011 বাংলাদেশ সেভেন সামিটস বলে একটি প্রকল্প হাতে নিয়ে, যেখানে আমি পৃথিবীর প্রতিটি মহাদেশে সবচেয়ে উঁচু উঁচু পর্বতগুলো আরোহণ করছি, তো ওই সেই প্রেক্ষাপটে পাঁচটি মহাদেশ শেষ এবং আগামীকাল নর্থ আমেরিকার হাইয়েস্ট মাউন্টেন যাচ্ছি। তো আজকে যে ফান্ডরেজিংটা হচ্ছে ওটা আগামী পাহাড়ের জন্য, এবং আমার কিছু লোন আছে যেগুলো আমি আগে নিয়েছি এবং ব্যাংক লোন আছে এবং প্রাইভেট লোনস আছে। সো আই এম ভেরি গ্রেটফুল যে এখানে প্রবাসী বাংলাদেশিরা যারা টমি ভাই এবং ফ্রেন্ডসের থ্রুতে এসে আজকে আমাকে সাহায্য করছেন, কারণ এটার মধ্যে বিরাট যে আর প্রাইড নেই, কারণ আমার মনে হচ্ছে যে আমি একাই পাহাড়ে উঠছি না, আমার সাথে যারা বাংলাদেশি আছে তারাও একসাথে আমার সাথে আরোহণ করছে। এনটিভির পক্ষ থেকে ওয়াসফিয়াকে অনেক অনেক অপরচুনেশন জানাচ্ছি। আজকে এই প্রোগ্রামে এসে জানতে পেরেছি কত ডিফিকাল্ট আসলে গরু বর্জন করা, এতটা সোজা নয়, বাট আমি অনেক খুশি এবং প্রাউড ফিল করছি ওয়াসফিয়ার মতো একটি মেয়ে আমাদের বাংলাদেশকে মাউন্ট এভারেস্টে নিয়ে গেছে। পতাকাটা ওখানে দেখে খুব বড় ভালো লেগেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র লন্ডনের আয়োজনে বৈশাখী লিটারেচার ফেস্টিভ্যাল বয়লিট অনুষ্ঠিত হয়েছে। রবিবার লন্ডনের বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র রিচমিক্সে সকাল 11টায় শুরু হয় পুরো দিনের অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন মূলধারার উদ্যোগে ছড়া গান, শিশুদের নৃত্য এবং কবিতা পাঠ ছিল সকালের পর্বে। কবি সৈয়দ আল ফারুক এবং নাহিদ নাজিয়ার পরিচালনায় এতে অংশ নেন শিশুশিল্পী এবং দ্বিভাষিক কবিরা। দ্বিতীয় পর্বে ছিলেন একুশে বইমেলায় প্রকাশিত বই পরিচিতি পর্ব। কবি মিল্টন রহমান পরিচালনায় এতে কবিতা আবৃত্তি করেন শায়লা সিমি, সামাহা আহমেদ ও ফিরোজ আহমেদ। কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি স্টিফেন ওয়াইস, কবি আতাউর রহমান সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিল পুনম প্রিয়াম। একই সময়ে শিল্পী ফখরুজ্জামানের তত্ত্বাবধানে চলে শিশুদের চিত্রাঙ্কন। দুপুরে মূলধারার সংগঠন ডিপ ব্যাক এবং ইস্টের পরিবেশনায় উঠে আসে বাঙালি কমিউনিটির মহিলাদের কথা এবং মিশ্র সংস্কৃতির ইতিহাস। এরপর সন্ধ্যা 7টা থেকে পরিবেশিত হয় কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় ছড়া ও গান এবং রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার নিয়ে বিশেষ পর্ব। শিশু সাহিত্যে হাস্যরত বিষয়ে আলোচনার মূল প্রবন্ধ পাঠ করেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব আব্দুল নত্তসার। এ সময় সায়মা আহমেদ রিচির পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন হাই কমিশনার মিজারুল কায়েস ও কবি শামীম আজাদ। এছাড়া উপস্থিত দর্শকরাও এই পর্বে অংশগ্রহণ করেন। এবারের মেলার মূল উপজীব্য ছিল শিশু সাহিত্যিক ফরিদুরেজা সাগরের বই।